বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষণা, বিএনপি বেশি কাপ জাফ করলে, বেশি বাড়াবাড়ি করলে আবারও খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি এবং বিএনপি সহ বিরোধী দলকে গ্রেফতারের বিভিন্ন হুমকি ধুমকি, রাজনৈতিক মামলা হামলা এবং হেফাজতের পরিণতি হবে এরকম মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। 9ই নভেম্বর এই বাসা বলে দেয়, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। এক গণতন্ত্রের মঞ্চ সভায় এরকম মন্তব্য করেছেন সংগঠনের নেতাকর্মীরা গত মঙ্গলবার 9ই নভেম্বর 2022। রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় কী প্রশ্নে গণতন্ত্র মঞ্চের সভা হয়। এ সময় সংগঠনের নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন। তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি আজ চরম সংকটে এবং মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। শিল্প কারখানা কাজ নেই, সার কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত শ্রেণীও খাদ্য নিরাপত্তাহীনতায় আজ ভুগছে। এটা শুকনো মুখের কথা নয়, বাস্তব প্রমাণ। অসহায় মানুষের দিকে তাকিয়ে দেখুন, আপনি বাজারের যারা ব্যবসা করে, কাঁচা বাজার, সবজি বাজার, বড় বড় ব্যবসায়ীরা জিজ্ঞাসা করে দেখুন দ্রব্যমূল্যর কী পরিমাণ ঊর্ধ্বগতি। সরকারের অর্থ ও ক্ষমতা লেপসার কারণে দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের জানা নিরাপত্তা হুমকির মুখে লুটসিনিংয়ে সারা দেশের মানুষ অতিষ্ঠ। যদিও বলা হয়েছিল যে নভেম্বর মাসে লোডশেডিং কমে যাবে, কিন্তু এখনও কমে নাই। জ্বালানির সংকটের কারণে কলকারখানা এমনকি সার কারখানাও পর্যন্ত বন্ধ হওয়ার পথে। অলরেডি ইতিপূর্বে অনেকগুলো সার কারখানা বন্ধ হয়ে গেছে, এমন বাংলাদেশের এমনকি অনেক শিল্প কারখানাও বন্ধের পথে এবং হুমকির সম্মুখীন হচ্ছে বলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির সমাবেশ আসলে শুধুমাত্র 34 ঘন্টা 38 ঘন্টা পরিবহন বন্ধ থাকে, তাতেই প্রমাণ করে যে আওয়ামী লীগ বিএনপির সমাবেশকে মানে গণসমাবেশকে সফল করতে দিচ্ছে না। যদিও পুলিশ কিছু কিছু নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সংগঠনটি চায় না বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ সম্পন্ন করুক, কারণ তাদের মনে একটাই ভয়, হয়তো নির্বাচনের পরাজয়। মির্জা আব্বাস বলেন, অগ্নিসন্ত্রাস শব্দটি ব্যবহার করে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অপরাধ করে তারা আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের উপর। সরকারের পাণ্ডা বাহিনীর মনোবল উদ্দীপ্ত করার জন্য বিএনপির বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ করেছে। আগুন সন্ত্রাস তো বিএনপি করে না, করে আওয়ামী লীগের লোকজন। বরিশালের এক এমপি বিহঙ্গ পরিবহনে আগুন লাগিয়েছিলেন, এটা প্রেস ক্লাবের সামনে তার নেতাকর্মীরা প্রকাশ করেছিলেন। তারাই বলেছিলেন বাসের মধ্যে আগুন কারা দিয়েছিল। গত 8ই নভেম্বর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলা ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডেবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, অগ্নিসন্ত্রাস শব্দটি ব্যবহার করে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অপরাধ করে আওয়ামী লীগ আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের উপর। তিনি বলেন, আগবারে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের কথা বলছে, কারণ আন্দোলন করার সময় আওয়ামী লীগ যে কাজটি করবে সেটাই তারা এখন বলছে। এই কাজ আওয়ামী লীগ বহুবার করেছে, এখন আবার করবে তা আগেই বলে দিচ্ছে। এটা আমরা বুঝে ফেলেছি, হয়তো বুঝতে একটু আমাদের দেরি হয়েছে। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে, কোনো বাংচুর, বোমা হামলা, কোনো কিছুই হবে না। জনগণের আন্দোলন হচ্ছে বিএনপির আন্দোলন। আওয়ামী লীগ সবসময় বলে বিএনপি 13 বছরে 13 মিনিটও আন্দোলন করতে পারেনি। এখন আমরা ফ্রেশ ক্লাব নয়াপল্টনে গণ্ডি পেরিয়ে সারা দেশে বিভাগীয় সমাবেশ করছি। সেই বিভাগীয় সমাবেশে জনস্রোত টেকাতে এই সরকার সব ধরনের চেষ্টা করছে। আমাদের সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের যানবাহন, লঞ্চ, কেয়া, এমনকি রিক্সা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম ও ডেবের নেতারা অপস্থিত ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকার কোনো ধরনের নির্বাচনের আনুষ্ঠানিকতা ছাড়া ক্ষমতায় থাকতে দুর্ভিক্ষের কথা বারবার বলছেন। এখানে কোন ধরনের দুর্ভিক্ষ বোঝাচ্ছেন, অশুভ উদ্দেশ্য নিশ্চয় রয়েছে। নয় নম্বর বুধবার 11টার দিকে নয়াফল্লনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জনগণকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে, প্রধানমন্ত্রী বোঝাচ্ছেন সামনে খুব খারাপ অবস্থা, বিরোধী দলের কোনো কর্মসূচিতে তোমরা অংশগ্রহণ করবে না, তোমাদের পেটে আহার থাকবে না। অর্থাৎ জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং নেতিবাচক কথা বলে ক্ষমতাকে প্রলম্বিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। এখন কি করবেন? এখন সেটা একটা প্রচেষ্টা হতে পারে যে কোনো ধরনের নির্বাচনে আনুষ্ঠানিকতা ছাড়া যাতে ক্ষমতায় থাকতে পারেন, এই কারণে তিনি দুর্ভিক্ষের কথা বলছেন। তিনি আরও বলেন, আগামী 10 ডিসেম্বর ঢাকা এবং এর মধ্যে ফরিদপুর, কুমিল্লা, সিলেট ও রাজশাহীতে যে কয়েকটি সমাবেশ হবে, প্রত্যেকটি সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতা লাভ করবে বিএনপি সমাবেশ। তিনি অবিলম্বে আলী আকবর সন্ন, রফিক হাওলাদার, হারুনা রশিদ ও সুলতান আহমেদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। সরকার ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমাদের কর্মীদের ধারাবাহিক গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো সব ব্যর্থ প্রচেষ্টা। গ্রেপ্তার করে ভয় দেখানো যায় না, বরং নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়। লিখিত বক্তব্য রিজভী বলেন, গত 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত জনাকীর্ণ এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিশিরাতের গণসূত্র সরকারকে হটিয়ে ভোটাধিকার আদায় করতে রাজপথ দখলের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান সাড়া দেওয়ার জন্য আমি প্রতিটি দেশপ্রেমিক জনতার প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি, কারণ এখনই এ সর্বভুক্ত লুটেরা কুনি দুঃশাসক দুরাচারী সরকারকে হটাতে হবে, না পারলে দুর্ভিক্ষ প্রাণ হারাতে হবে আমাদের সকলকেই অচিরেই। রিজভী বলেন, তারেক রহমান বলেছেন, মাফিয়া সরকার সব বাধা বিপত্তি পেরিয়ে বিএনপি আয়োজিত মহাসমাবেশ যারা অংশ নিচ্ছেন তারা গণতন্ত্রের যোদ্ধা। একের পর এক মহাসমাবেশগুলোতে সফল করে জনগণ বার্তা দিয়েছে, তারা আর নিশিরাতের বুট চায় না, কোনো নিশিরাতের সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কায়ের বুইয়া, হাবিব উন নবী খান হুসুয়েল, আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম তেনজিং, আবুল কালাম আজাদ প্রমুখ। ধন্যবাদ প্রিয় বিয়ার, এ ছিল 9ই নভেম্বরের আজকে সারাদিনের বিএনপির রাজনীতির কিছু তথ্যচিত্র। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।